হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে, আরও স্বাগতম জানাচ্ছি ইলেকট্রনিক্সের আরও একটি টিউটোরিয়াল ক্লাসে। এবং আমাদের আজকের ক্লাসের মূল টপিকস হচ্ছে ক্যাপাসিটর কাকে বলে, ক্যাপাসিটর কী, এবং ক্যাপাসিটর নিয়ে বেশ কিছু আলোচনা থাকছে, এবং ক্যাপাসিটর আপনারা মার্কেটে গিয়ে কী কী ভ্যালুতে পাবেন, এবং ক্যাপাসিটর ভোল্টেজ রেটিং কী, ক্যাপাসিটরগুলো ক্যালকুলেশন বা এই ক্যাপাসিটরের সূত্রগুলো কী কী, টুকটাক এমন কিছু জানা অজানা তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। ক্যাপাসিটর সম্পর্কে আমরা প্রথমে গুগলের একটা মতবাদ দেখব, যে গুগল আমাদেরকে কি বলতে চায়, যে তারা ক্যাপাসিটর সম্পর্কে কি জানে সেটা আমরা একটু জেনে নিই। এ ক্যাপাসিটর ইজ এ প্যাসিভ টু টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট দ্যাট স্টোরেজ পটেনশিয়াল এনার্জি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। দ্য ইফেক্ট অফ এ ক্যাপাসিটর ইজ নন অ্যাজ ক্যাপাসিটেন্স, হোয়াইল সাম ক্যাপাসিটেন্স এক্সিস্টস বিটুইন এনি টু ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস ইন প্রক্সিমিটি ইন এ সার্কিট। এ ক্যাপাসিটর ইজ এ কম্পোনেন্ট ডিজাইন টু অ্যাড ক্যাপাসিটেন্স টু এ সার্কিট। দ্য ক্যাপাসিটর ওয়াজ অরিজিনালি নন অ্যাজ এ কন্ডেন্সার। ওকে, এটা ছিল আমাদের ইংলিশ মতবাদ। তাদের মতবাদে বোঝা যাচ্ছে যে ক্যাপাসিটর হচ্ছে এক প্রকারের ইলেকট্রিক ফিল্ড, যাতে ইলেকট্রিক ডিভাইস যাতে ইলেকট্রনগুলো স্টোরেজ করে রাখা যায় তার ফিল্ডের মাধ্যমে, এবং সেটাকে ধারণ করে রাখা যায়। আমরা অত জটিল প্রসঙ্গে না যাই, আমি সহজভাবে আমার মতো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ক্যাপাসিটরের বাংলা অর্থ হচ্ছে ধারক, এটা আমরা সবাই জানি। ধারক অর্থ হচ্ছে কোনো কিছু ধারণ করতে পারার ক্ষমতাকে। এবার আসি, সাধারণত ইলেকট্রনিক যে ডিভাইস ইলেকট্রন ধারণ করে রাখতে পারে, অর্থাৎ ইলেকট্রন বলতে চার্জকে সে নিজের ভিতরে ধারণ করে রাখতে পারে, এমন ডিভাইসকে আমরা সাধারণত ক্যাপাসিটর বলে থাকি। ক্যাপাসিটর লুক লাইক এ ব্যাটারি। এবার একটু যদি চিন্তা করেন, আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি। দেখেন, একটা ক্যাপাসিটরে দুটি টার্মিনাল থাকে, এবং ইলেকট্রোলাইট ক্যাপাসিটরে একটা পজিটিভ টার্মিনাল এবং একটা নেগেটিভ টার্মিনাল থাকে। এবং এই ক্যাপাসিটরের মূল কাজ হচ্ছে তার ভিতরে চার্জকে সঞ্চয় করে রাখা বা ধারণ করে রাখা। ঠিক সেম ব্যাটারির যে আমরা ইউজ করি, ঠিক ব্যাটারিরও দুইটা টার্মিনাল থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এবং ব্যাটারিও কী করে, তার ভিতরে চার্জকে ধারণ করে রাখে। এখন এই দুইটার মধ্যে যদি আমরা একটু পার্থক্য খেয়াল করি, যে আসলে ক্যাপাসিটর আমি কীভাবে বুঝবো যে এটা ক্যাপাসিটর আর এটা ব্যাটারি। হ্যাঁ, অবশ্যই গাঠনিক দিক থেকে বোঝা যায়, কিন্তু কাজের দিক থেকে আপনারা তখনই নিশ্চিত হবেন যে হ্যাঁ, এটা ক্যাপাসিটর এটা ব্যাটারি। সেটা কীভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য একটা অপশন রয়েছে। ক্যাপাসিটর সে তার ভিতরে খুব দ্রুত চার্জ ধারণ করে এবং খুব দ্রুত ডিসচার্জ করে, কিন্তু ব্যাটারি তার ভিতরে চার্জটাও কি খুব ধীরে ধীরে ধারণ করে এবং খুব ধীরে ধীরে ডিসচার্জ করে। কিন্তু নষ্ট ব্যাটারির সাথে তুলনা করলে ক্যাপাসিটর কিন্তু প্রায় সেম, তাই না? সো এই হলো ক্যাপাসিটর। আমরা ইলেকট্রনিক্সে জানি ক্যাপাসিটর, সবাই ধারণা রয়েছে, তারপরেও জাস্ট আপনারা হয়তো বা বিভিন্ন কাজের চাপে এই জিনিসগুলো ভুলে গেছেন, তাই আবার নতুন করে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। এবার আসি, ক্যাপাসিটর কয় প্রকার। ক্যাপাসিটর অনেক প্রকার থাকলেও কার্যবিশেষ আমরা দুই প্রকারের ব্যবহার করে থাকি। একটি হচ্ছে পোলারাইজড বা ইলেকট্রোলাইট, দুই নম্বরটি হচ্ছে নন পোলারাইজড বা সিরামিক। এবার আসে, এদের এরকম নামকরণের কারণ কি, যেহেতু পোলারাইজড বা ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, এর এরকম নামের কারণ কি, বা এটা আবার কোন ধরনের ক্যাপাসিটর? পোলারাইজড বলতে বোঝায় যে তার পোলারিটি নির্ধারণ করা থাকবে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। খেয়াল করে দেখবেন যে কিছু ক্যাপাসিটরের গায়ে সাদা সাদা দাগ কাটা থাকে, এবং সেটা হচ্ছে তার নেগেটিভ টার্মিনাল, এবং অপর যে প্রান্তটা সেটা আমরা পজিটিভ টার্মিনাল হিসেবে চিহ্নিত করে থাকি। সো যেহেতু পোলারিটি চিহ্নিত রয়েছে এবং এটা ইলেকট্রোলাইট পদার্থ দ্বারা তৈরি বলে একে বলা হয় পোলারাইজড বা ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। ওকে, তারপরে আসি আমরা নন পোলারাইজড বা সিরামিক ক্যাপাসিটর কাকে বলে। এটার বিপরীত, অর্থাৎ যে ক্যাপাসিটরে পজিটিভ নেগেটিভ টার্মিনাল চিহ্নিত করা থাকবে না এবং সেটি সিরামিক পদার্থ দ্বারা তৈরি হবে, ঠিক সেই ক্যাপাসিটরকে আমরা নন পোলারাইজড বা সিরামিক ক্যাপাসিটর বলবো। ওকে,
এবার আসি, আমি পূর্বের রেজিস্টরের ক্লাসেও আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম, ঠিক আজকের ক্লাসেও আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। সাপোজ আপনি দোকানে গিয়ে একটি ক্যাপাসিটর কিনবেন, আপনার সাপোজ 2200 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর দরকার, যেটা ফিল্টারিংয়ের জন্য। আপনি দোকানে গিয়ে দোকানদারকে বললেন যে ভাই আমাকে একটা 2200 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর দিন, কিন্তু আপনি এই মানটা তো জানেন তাই আপনি তার কাছে বলেছেন, কিন্তু উনি আপনাকে রিটার্নার একটা কোয়েশ্চেন করবে যে ভাই কত ভোল্টের ক্যাপাসিটর, তার মানে কি আমাকে মার্কেটের যে ভোল্টেজ রেটিংটা আছে সেটা জানতে হবে। হ্যাঁ অবশ্যই আমরা আজকে এই টিউটোরিয়ালে সেটা জানবো, কিন্তু একটা স্টেপ পর। প্রথমে আমরা একটু জেনে নিই ক্যাপাসিটর ভ্যালুস আর অ্যাভেলেবল ইন মার্কেটস, অর্থাৎ ক্যাপাসিটরের যে ভ্যালুসগুলো আমরা পাই, অর্থাৎ ক্যাপাসিটরের গায়ে লেখা থাকে, দেখবেন সাধারণত 0.01 মাইক্রোফ্যারাড থেকে শুরু করে 3.3 মাইক্রোফ্যারাড, এই টাইপের অনেক বিভিন্ন ধরনের মান তাদের গায়ে লেখা থাকে। কিন্তু আপনি যদি আপনার মন খুশি মতো গিয়ে একটা মডেল চান, তাহলে কিন্তু দোকানদার দিতে পারবে না, বরং আপনি হাসির পাত্র হয়ে যাবেন। সেটা যেন আপনাকে না হতে হয় তার জন্য আমার ব্যবস্থা রয়েছে। সো আমি মানগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই ধরনের মানের হয়ে থাকে সাধারণত ক্যাপাসিটরগুলো, 0.01 মাইক্রোফ্যারাড, 0.02 মাইক্রোফ্যারাড, 0.1 মাইক্রোফ্যারাড, 0.33 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 3.3 মাইক্রোফ্যারাড, 4.7 মাইক্রোফ্যারাড, 6.3 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাড, 22 মাইক্রোফ্যারাড, 33 মাইক্রোফ্যারাড, 47 মাইক্রোফ্যারাড, 68 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড, 220 মাইক্রোফ্যারাড, 470 মাইক্রোফ্যারাড, 1000 মাইক্রোফ্যারাড, 1200 মাইক্রোফ্যারাড, 2200 মাইক্রোফ্যারাড, 3300 মাইক্রোফ্যারাড, 4700 মাইক্রোফ্যারাড, 6800 মাইক্রোফ্যারাড। অর্থাৎ এই মানে আছে, আরও অসংখ্য মান রয়েছে, কিন্তু বেসিকলি আমরা আমাদের ইলেকট্রনিক্সে, অর্থাৎ আমরা বাংলাদেশে যারা ছোটোখাটো সার্কিট ডিজাইন করি বা সার্কিটের কাজ করি বা অটোমেশনের কাজ করি, এই মানগুলি সর্বাধিক বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমি সেই হিসাব করেই একটা তালিকা করেছি এবং আপনাদের জন্য সেটা প্রেজেন্টেশন করছি। কিন্তু একটা ব্যাপার খেয়াল করবেন, সাধারণত নর্মালি 0.01 মাইক্রোফ্যারাড থেকে 3.3 মাইক্রোফ্যারাডগুলো সিরামিক ক্যাপাসিটরও হয়ে থাকে, এবং বিশেষ কিছু ক্ষেত্রে সেগুলো ইলেকট্রোলাইট ক্যাপাসিটরও হয়ে থাকে। কিন্তু সিরামিক ক্যাপাসিটরের মান কিন্তু আমি এখনও বলিনি, এগুলো ছিল আমার ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের মান। কিন্তু যে বললাম 0.01 মাইক্রোফ্যারাড থেকে আমার এই লিস্টের 3.3 মাইক্রোফ্যারাড পর্যন্ত যে মানগুলো রয়েছে সেগুলোকে আপনার সিরামিক ক্যাপাসিটর আকারেও পাবেন। ওকে, এবার আসি আমি যে উদাহরণটি দিয়েছিলাম, উদাহরণ অনুযায়ী ক্যাপাসিটরের ভোল্টেজ রেটিং আর অ্যাভেলেবল ইন মার্কেট। উদাহরণ অনুযায়ী কি আপনার ভোল্টেজ রেটিংটা জানার দরকার ছিল, সো আমি এখন আপনাদেরকে সেটাই জানাচ্ছি। সো মার্কেটে গিয়ে আপনি পাবেন 6.3 ভোল্টের, অর্থাৎ আমি যে পূর্বের ভ্যালুগুলো যে বললাম 0.01 মাইক্রোফ্যারাড, তারপরে 4.7 মাইক্রোফ্যারাড, 6.3 মাইক্রোফ্যারাড, এই যে ভ্যালুগুলো বললাম, এই ভ্যালুগুলো আমি এখন যে ভোল্টেজগুলো বলবো প্রতিটা ভ্যালুরই প্রতিটা ভোল্টেজে আপনারা পাবেন। আমি একটা উদাহরণ দিয়ে আগে আপনাদেরকে বলছি, যেমন 6.3 মাইক্রোফ্যারাড আপনি 6.3 ভোল্টও পাবেন, আবার 50 ভোল্টও পাবেন, আবার 63 ভোল্টও পাবেন, ঠিক আছে? মানে একটা ক্যাপাসিটর ভ্যালুতেই আপনি সমস্ত ভোল্টেজে পাবেন, কিন্তু কী কী ভোল্টেজে পাবেন সেটা একটু আপনাদের সিরিয়াল অনুযায়ী বলে দিচ্ছি। ওকে, তো শুরু করি। ক্যাপাসিটর ভোল্টেজ রেটিং আর অ্যাভেলেবল ইন মার্কেটস 6.3 ভোল্ট, 10 ভোল্ট, 16 ভোল্ট, 25 ভোল্ট, 35 ভোল্ট, 50 ভোল্ট, 63 ভোল্ট, 100 ভোল্ট, 200 ভোল্ট, 250 ভোল্ট, 400 ভোল্ট, 600 ভোল্ট, 800 ভোল্ট, 1000 ভোল্ট, ঠিক আছে? এইগুলো এই সমস্ত ভোল্টেজ আকারে আপনারা ক্যাপাসিটরগুলো মার্কেটে পাবেন। এবারে আসি ক্যাপাসিটর সম্পর্কে আপনাদের একটা কোয়েশ্চেন থাকে, অর্থাৎ আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, স্টুডেন্টদের বেশিরভাগ স্টুডেন্টদেরই একটা কোয়েশ্চেন থাকে যে ভাই আমি যে ক্যাপাসিটরটা ইউজ করব সেটা কত ভোল্টের ইউজ করব, আমি সেটা কিভাবে বুঝব, ঠিক আছে? এখন এটা বোঝার জন্য কি আমরা ওই মেকারদের মতো প্রসেস অবলম্বন করব, যেমন মেকাররা যেরকম করে, দেখবেন একটা সার্কিট থেকে একটা ক্যাপাসিটর খুলেছে, সেটার গায়ে 25 ভোল্ট লেখা, হ্যাঁ এখানে 25 ভোল্টই লাগাতে হবে, এটা কমন লাগানো যাবে না, বেশিও লাগানো যাবে না, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ারিং স্টাইলে শেখার চেষ্টা করব যে ক্যাপাসিটরের ভোল্টেজটা আমরা কত ইউজ করব। সেটার জন্য আমার কাছে একটা সূত্র রয়েছে,
যে সিলেক্ট ক্যাপাসিটর ভোল্টেজ রেটিং, কিভাবে আপনি ক্যাপাসিটর ভোল্টেজ রেটিংটা সিলেক্ট করবেন। হ্যাঁ অবশ্যই, এর জন্য আপনাকে ক্যাপাসিটর ভোল্টেজ রেটিং আর অ্যাভেলেবল ইন মার্কেটের যে চার্টটা আমি আপনাদেরকে দিয়েছি সেটা অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। সো এবার সূত্রটা আমরা একটু জেনে নিই। সূত্রটা হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ রেটিং ইকুয়াল 1.5 ইন্টু সিস্টেম নমিনাল ভোল্টেজ। আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই, ফর এক্সাম্পল সিস্টেম নমিনাল ভোল্টেজ ইকুয়াল দ্যাট 12 ভোল্ট, ক্যাপাসিটর ভোল্টেজ রেটিং ইকুয়াল দ্যাট 1.5 ইন্টু 12 ইকুয়াল 18 ভোল্ট। অর্থাৎ আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি এবং আর আমার যদি ভোল্টেজ নমিনাল ভোল্টেজটা 12 ভোল্ট হয়, সাপোজ একটা ট্রান্সফর্মার আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট, সেটা হচ্ছে আমার সিস্টেম নমিনাল ভোল্টেজ, এবং সেটার সাথে আমি যদি 1.5 সূত্রের গুণ করি তাহলে আমার ভোল্টেজ পাচ্ছি 18 ভোল্ট। এখন আমরা কত মানের ভোল্টেজ ইউজ করব, যেহেতু মার্কেটে 18 ভোল্টের কোনো ক্যাপাসিটর নেই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে আমাদেরকে চয়েস করতে হবে। যেমন আমরা যদি চার্টের দিকে তাকাই, আমার 18 ভোল্ট নেই কিন্তু 16 ভোল্ট রয়েছে, কিন্তু 18 ভোল্টের উপরে আবার কত রয়েছে? 25 ভোল্ট। সো আমরা কখনোই নিচের ভোল্টেজ ইউজ করব না, আমরা অবশ্যই অবশ্যই উপরের ভোল্টেজটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা 25 ভোল্ট সিলেক্ট করব। ওকে, এতক্ষণ অবধি আমরা পোলারাইজড ক্যাপাসিটর সম্পর্কে জানলাম, অর্থাৎ ইলেকট্রোলাইট ক্যাপাসিটর সম্পর্কে। এখন আসি একটু সিরামিক ক্যাপাসিটরের দিকে। সিরামিক ক্যাপাসিটর ভ্যালুস আর রিপ্রেজেন্টেশন। সিরামিক ক্যাপাসিটরগুলো আমরা মার্কেটে যেভাবে পেয়ে থাকি, সাধারণত গায়ে লেখা থাকে 104, অর্থাৎ এটার অর্থ হচ্ছে 10 অর্থাৎ 104 পিকোফ্যারাড, যদি বাংলায় বলি, ঠিক আছে, মানে 104 পিকোফ্যারাড। তারপরে গায়ে লেখা থাকে যদি এরকমটা 2A105J, তার মানে আপনাকে বুঝতে হবে এটা 105 পিকোফ্যারাড অর্থাৎ 105 পিকোফ্যারাড। তারপরে যদি গায়ে লেখা থাকে 225K, তার মানে আপনাকে বুঝতে হবে 225 পিকোফ্যারাড। তারপরে যদি গায়ে রং ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো এই টাইপের হয়ে থাকে অর্থাৎ কালারিং, তাহলে আপনি বুঝবেন 104 পিকোফ্যারাড। আর আমি বাংলায় বারবার এই কারণে বলছিলাম কারণ দোকান গিয়ে আপনাকে এইভাবে বলতে হবে যে ভাই 104 পিকোফ্যারাড মানের একটা ক্যাপাসিটর দেন, 105 পিকোফ্যারাড মানের একটা ক্যাপাসিটর দেন। হ্যাঁ, একটা মজার টপিক্স রয়েছে, 105 পিকোফ্যারাডকে সাধারণত তাবিজ বা বুস্টার নামে দোকানদাররা চিনে থাকে। সো আপনি গিয়ে যদি অনেক ক্ষেত্রে 105 বলেন নাও চিনতে পারে, সেক্ষেত্রে আপনি বলবেন যে ভাই আমাকে একটা বুস্টার দেন অথবা একটা তাবিজ দেন। ওকে, এখন আপনাদের একটা সিরামিক ক্যাপাসিটর ভ্যালুস পিকোফ্যারাড টু মাইক্রোফ্যারাডের যে কনভার্সনটা সেটা আপনাদেরকে একটা উদাহরণের সাহায্যে আমি দেখাচ্ছি। ইফ সি ইকুয়াল 104, দ্যাট টাইম উই কনসিডার সি ইকুয়াল 104 পিকোফ্যারাড, সো দ্যাট সি ইকুয়াল দ্যাট 10 × 10⁴ ইকুয়াল দ্যাট 100000 ডিভাইডেড বাই 10⁶, সো ইকুয়াল দ্যাট, আমরা যদি এটাকে ডিভাইড করি এই মানটাকে, তাহলে আমাদের ক্যালকুলেশন মান আসবে 0.1 মাইক্রোফ্যারাড। অর্থাৎ অ্যাকচুয়ালি যদি আমরা 104 পিকোফ্যারাডকে মাইক্রোফ্যারাডে কনভার্ট করি তাহলে আমরা মানটা পাবো 0.1 মাইক্রোফ্যারাড। তার জন্য আমাদের কী করতে হবে, গুণ দিতে হবে 10-এর সাথে, 10-এর উপরে থাকবে পাওয়ার 4, এবং সেটাকে আমরা ভাগ দিব কত দিয়ে, 10-এর উপরে পাওয়ার 6 অর্থাৎ 10⁶ দিয়ে আমরা এটাকে ভাগ দিলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। এভাবে আপনারা চাইলে পিকোফ্যারাড থেকে মাইক্রোফ্যারাডে কনভার্ট করে নিতে পারেন। এবারে সেই সিরামিকে ক্যাপাসিটর্স কোর্স আর অ্যাভেলেবেল ইন মার্কেট। সাধারণত আপনারা যে কোডগুলো পেয়ে থাকবেন 15, 22, 33, 47, 101, 102, 104, 223, 224 ইটিসি। সো এই ছিল আমার আজকের ক্লাস। ক্লাসটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে আপনারা আপনাদের মতবাদ বক্তব্য জানাবেন, এবং যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে বেল করে রাখবেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য।